অনেক কর্মকর্তার সাথে হয়েছে, বিশেষ করে বোস কেবিনে র্যালি স্টেশন, আমাদের সত্য স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশে নতুন করে যে সাহিত্য সাহিত্যে বিচরণ করেছে, কৈশোর থেকেই তার লেখালেখি শুরু। 1969 সাল মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে শিক্ষকতা করেছে। বুলবুল চৌধুরী কিন্তু মাঝে মাঝে ফোন করতেন, মারা যাওয়ার কয়েকদিন আগেও, 4-5 দিন আগে, যে তাই তার কবিতার সময় বুক ছিঁড়ে বেরিয়ে আসছে ইতিহাস। যে ফোল্ডারটা দেওয়া হয়েছে এর মধ্যে এটি শ্রেষ্ঠ কবি শামসুর রহমান, শামসুর রহমান যেমন আমাদের, এবং আমি লক্ষ্য করেছি যে তার একটি মাত্র কবিতার বই বেরিয়েছে এবং উত্তরীয় বুঝিয়ে খাওয়ায় এই কাব্যগ্রন্থ থেকে দেহগতভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু বাংলা কবিতা যতকাল থাকবে এই আমার বাবার জীবনটা অনেকটা এমনই ছিল। আমার বাবার মৃত্যুতে নারায়ণগঞ্জের এমন অনেক মানুষকে আমি কাঁদতে দেখেছি। তরুণ হচ্ছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল। আজকে আমি শুধু তাকে এইটি জানাতে চাই, এই চিত্রালীতে সাংবাদিকতা করেছেন এবং আমাদের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে তিনি স্থায়ী লাইনের রেল স্টেশনে ওখানে গিয়ে বসে সকালবেলা পড়তেন, তারপর বসকে মিলে আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই, তার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতিক্রিয়া।